আসছে কোরবানির জন্য গেল বছরের চেয়ে 9 লাখ বেশি পশু প্রস্তুত করেছেন খামারিরা। তবে এখনও খুব একটা শুরু হয়নি বেচাকেনা। খামারিদের আশঙ্কা, করোনার কারণে এবছর কোরবানির সংখ্যা অন্তত 20 থেকে 30 ভাগ কমে যেতে পারে। রাজধানীর মোহাম্মদপুর এলাকার এই খামারে 600 গরু মোটা তাজা করা হয়েছে কোরবানির জন্য। গতবারের চেয়ে 30 ভাগ বেশি গরু প্রস্তুত করলেও এখনো খুব একটা ক্রেতার আনাগোনা শুরু হয়নি এখানে। গত বছরগুলোতে যেরকম আমরা রোজার ঈদের আগের থেকে, ইনফ্যাক্ট রোজার আগের থেকে আমাদের সেল শুরু হয়ে যেত, এই বছরটা তো আমাদের এখন পর্যন্ত কাস্টমারদের ওরকম আনাগোনা দেখা যাচ্ছে না। তবে অনেকেই ফোন করতেছে, অনেকেই বলতেছে যে আসতে চাচ্ছে, তারা কিনতে চাচ্ছে, বাট তাদের বিভিন্ন এরিয়াতে যেরকম কোরবানি করা যাবে না, বিভিন্ন অ্যাপার্টমেন্টে কোরবানি করা যাবে না, এরকম নোটিশ পেয়েছে তারা। এই কারণে অনেকেই আসলে মানে চিন্তিত যে তারা কি করবে। হিসেব বলছে গত বছর 60 লাখের বেশি গরু জবাই হয়েছে সারা দেশে, এর মধ্যে 36 লাখই জবাই করা হয়েছে কোরবানির ঈদে। গরু, ছাগল এবং ভেড়া মিলিয়ে গেল ঈদে পশু কোরবানি হয়েছে 1 কোটি 4 লাখের মতো। প্রতি বছরই 5 থেকে 6 ভাগ বেশি কোরবানি হয়, সেই হিসেবে এবারের ঈদে পশুর চাহিদা হওয়ার কথা 1 কোটি 10 লাখের মতো। আর এই চাহিদার চেয়েও 9 লাখ বেশি পশুর যোগান আছে খামারিদের হাতে। এবছর প্রস্তুতি গতবারের থেকে আরো বেশি হবে, তার কারণ করোনার সময় এই লকডাউনের যে পরিস্থিতিগুলো এবং দেশের এই বিগত 4 মাস আপনারা জানেন যে স্বাভাবিক নিয়মে যে গরু কেনা বেচা হয় বা বাজারে কসাইয়ের দোকানে যে গরুগুলোর মাংস বিক্রি হয়, এই মাংসগুলো গরুগুলো কিন্তু বিক্রি হয়নি, এই গরুগুলো কিন্তু অবিক্রিত অবস্থায় আছে এবং এগুলো কিন্তু আপনার কোরবানির হাটে উঠবে। তো এই কথা বিবেচনা করলে আপনার কোরবানির পশুর যোগানের কোনো ঘাটতি নেই, বরং পশুর বাড়তি থাকবে। তবে সংক্রমণের ঝুঁকি থাকায় এসব পশু হাটে তোলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তার উপর মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় আগের বছরগুলোর মতো পশু কোরবানিতেও আগ্রহী হবে না মানুষ। এমন অবস্থায় 20 থেকে 30 ভাগ কম কোরবানি হবে এমন আশঙ্কা খামারিদের। আমরা সবাই খুব চিন্তিত যে গরুগুলো বিক্রি কিভাবে হবে, সেক্ষেত্রে মানুষ দেশের অর্থনৈতিক অবস্থাও ভালো না, মানুষের হাতে টাকা পয়সাও খুব একটা নেই, কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে এখন এই গরুর পিছনে ক্রেতারা টাকা খরচ করতে, এবং খামারিরা এই গরুগুলো কিভাবে বিক্রি করবে, এটা নিয়ে একটা শঙ্কা আসলে আমাদের রয়েই গেছে। আমরা ধারণা করছি এবছর 20% কোরবানি হয়তো গতবারের থেকে কম হতে পারে। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে খামারে এসে কিংবা অনলাইন থেকে পশু কিনতে ক্রেতাদের অনুরোধ জানিয়েছেন খামারিরা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।